পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মুদি বনে গেলে ও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাশাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা জোর লা ইলাহা লা বলে হাসবি রব্বি আমাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বনি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আওয়াজটা আসতে হইছে কেন বাবাজিরা, একটু আওয়াজ করে বলুন তো আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ দুই হাত সোজা করবেন। নারে তাকবীর আল্লাহু এই আওয়াজে হবে না, আমি এক ঘন্টা বয়ান করবো, বারোটা আখেরি মোনাজাত হবে, কিন্তু ধৈর্য দিতে হবে, একটা হলো মনোযোগ আরেকটা ধৈর্য। বারোটা ইনশাল্লাহ আখেরি মোনাজাত হবে, একটু আওয়াজটা বড় করে করবেন, ধৈর্য হারা করবো না, কুয়াশা যদিও কম ঠান্ডা বেশি, এই জন্য একটা আওয়াজ দিবেন এমন ভাবে মনে হবে চাপুর ঈদগাহ কেন্দ্রীয় এই ময়দানে আজকে হাজারো মানুষের শুভাগমন ঘটেছে, কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমি একটু আওয়াজ দিব, জোরে আওয়াজটা দিবেন, নারে তাকবীর। ওই কোনাটা দিয়ে আওয়াজ কমছে, একটু জোরে দিবেন আওয়াজটা আরো জোরে, নারায়ণ তাকবীর নারায়ণ রিসালত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলকে আলা হযরত নূর নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে ওয়ালি আল্লাহ যেখানে সবাই কইছো তো নাই নাকি না, মাঝে মাঝে মুখ বন্ধ করে রাখছে, একটা আওয়াজ করে এখন আল্লাহু আকবার মহাব্বত এখন ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ চাই কি চাই না, মা বাবার খেদমত চাই কি চাই না, প্রতিষ্ঠাতার মনের কিছু মনের কথা বলেছেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না বেটি? অনেক সুন্দর কথা বলেছেন, আমরা সবাই যেন কোরআনের দিকে মহব্বত রাখি, অন্তরকে যেন আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর দিকে রাখি, রাখতে রাজি আছি না নাই, আর যারা আছি না নাই, আমি আপনাদের সামনে কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে অল্প কথায় অধিক কথার লক্ষ্যে এক ঘন্টা কথা বলবো। এই জন্য আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আপনারা বলুন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আওয়াজ হয় নাই জোরে, বিল্ডিং না কবর?
আপনারা কি সুলেমান পয়গম্বরের নাম শুনছেন? কথা কয় না শুনছেন? সুলেমান পয়গম্বরের একটা বাহন ছিল, একটা সিংহাসন ছিল। উনি যখন হাওয়ারে বলতেন, হাওয়া আমার সিংহাসন হাজার কিলোমিটার দূরে নিয়ে যাও, এই হাওয়া বাতাস এই সিংহাসনকে সেখানে নিয়ে যেতে। এত পাওয়ার ছিল উনারে আল্লাহ এত সম্পদের মালিক বানাইছে। উনি উনার প্রজাদেরকে ডাকলেন, ডাইকে বললেন, ও প্রজারা তোমরা আমার কাছে আসো। প্রত্যেকে মরণের আগে আমরা বাড়ি ঘরের মধ্যে অনেক ওসিয়ত করে, করে না বাবা? ঠিক এমন ভাবে সুলেমান পয়গম্বর ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব আমার তিনটা কাফর দিয়ে আমাকে তোমরা কাফন পড়াইবে, কিন্তু আমার একটাই ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মাঝখান দিয়া কাফনটারে কাটবা, কাটতে আমার যে দুইটা হাত আছে দুইটা হাতের ফাঁকে দেয় এমনি বাইর করে রাখবা। প্রজারা ডাক দিয়ে কয়, হে বাদশা, হে পয়গম্বর, আপনি হলেন এত বড় পয়গম্বর, সবার লাশ মারা যাওয়ার পরে হাতটাকে সোজা, আপনার হাত কেন এই ফাঁক দিয়ে বের করবো? তখন উনি বললেন, হে প্রজারা শুনে রাখো, আমি কোটিপতি হতে পারি, আমি পয়গম্বর হতে পারি, আমি তোমাদেরকে শেষ বেলায় বুঝাইয়া দিতে চাই, কোন মালিকের ইবাদতের কথা সারা জীবন বলেছি, তোমাদেরকে এটাই শুধু বুঝাইতে চাই, পৃথিবীতে এসেছি একা, এসেছি খালি হাতে, আমি চলেও গেলাম খালি হাতে। কথা ক্লিয়ার বুঝলেন আপনারা? এজন্য এসেছি খালি হাতে, যাব খালি হাতে। আমার শ্রদ্ধাবানের সাথে বিদেশে থাকলো, মোবাইলে হাবেশ মাঝে মাঝে আমার সাথে ইমোতে কথা বলাইছে, কিন্তু মনে রাখবেন 25 বছর আপনি ইতালিতে, আমি এই বাংলাদেশে 17 বছর ধরে ঘুরতেছি, যে আপনার আমার আপনার আমার হায়াতের সময়টা কোন দিন ফুরিয়ে যায় আমরা কি কেউ বলতে পারবো? আর যখন বলতে পারবো, পারবো না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, তুমি তো জানো না, ভালো একটা গুড নিউজ, ভালো একটা গুড নিউজ যদি হবে তাদের জন্য, যদি আমরা জীবন পরিবর্তন করি, না করলে বোঝা যাচ্ছে এই ঘটনার থেকে একটা দুঃসংবাদ, আবার আমাদের অনেক শিক্ষারও খবর। গত কয়েকদিন আগে চট্টগ্রাম এবিএম মহিউদ্দিন সাহেব যখন মারা গেল, ওনার কুলখানিতে 1,00,000 লোকের খাবার আয়োজন করছিল, সেখানে খানা খাইতে যাইয়া 12 জন লোক পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে। খাইতে গেছে জেফত, বাড়িতে ফিরছে লাশ হইয়া, অথচ সে তখনও জানে না যে আমি খাইতে গেলে আমি মারা যাব। কে কোন দিন মরবে কেউ বলতে পারে, কে কিভাবে মরবে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যতদিন দুনিয়াতে বেঁচে থাকব সদা সর্বদা মরণের কথা খেয়াল রাখতে হবে। কেন? আমার আমার পূর্বে এই আমার চোখে দেখা কত মানুষ কবর দেশে চলে গেছে, ওরা কি ফিরে আর বাড়িতে আসছে? আসে নাই। দেখেন আমাদের দেশে শতকরা 10% লোক মক্কা মদিনায় যায়, আর বাকিগুলা যাইতে পারে না। এদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, দূরে থাকলেও আমার নবীজি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও বন্ধুরে গভীর মনোযোগ মোহাম্মদ নিয়ে বসে যান, আমি বেশি বিলম্ব করব না গো। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বিদায় বেলায় শুধুমাত্র মরণের কথা খেয়াল করবেন,
আপনি তো দেখেন নিজের নিজের বাড়ি কত বিল্ডিং করলেন, নিজের বাড়ি কত টাইলস করলেন, কিন্তু আসল ঘরটা তো বাইনা করলেন না। আসল ঘরটা সুন্দর করতে গেলে টাকা দিয়ে বাইনা করা যাবে না, পয়সা দিয়ে বাইনা করা যাবে না। এই কবরকে যদি সুন্দর এবং সাবলীল করতে চান, আমাকে আপনাকে ঈমান আর আমলের মাধ্যমে সুন্দর করা লাগবে। কথা কন্যা ঠিক না বেটি? এ আমার যুবক এ বাইরা গো, আমারে নবী চারজন খলিফার ডাকলেন, এর মধ্যে এক নম্বর খলিফা যার নাম হলো মাওলা আলী। ও আজকের কোরআনের বাগানের ফুল যেই পাঁচটা ছেলে পাগড়ি পাইল, আল্লাহ তাদের সিনাটার লৌহে মাহফুজের সঙ্গে কানেকশন লাগাইছে, এই জন্য চাপরে গ্রামের ভাগ্য খুলে গেছে। আপনাদের নজরে পাঁচটা সন্তান দেখেছেন, এরা কোরআনের ভ্রমর ও কোরআনের পাখি। কথা কন্যা ঠিক না বেঠি? এদেরকে যদি সম্মান করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আজকে আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অনেক টাকা দিয়েছেন, এই মাদ্রাসা আমাদের, আমরাই তা রক্ষা করব। আল্লাহর হাবিব চারজন সাহাবীকে ডাক দিলেন, একজনের নাম হলো হযরতে আলী মুরতজা। ডাক দিয়া কই ও আলী রে আমার কাছে আসো। আলী মুরতজা নবীর কাছে আসলেন, সময় অল্প। আলী মুরতজা, আমার এলাকার মা বন্ধুদের একটা দাবি আছে, বলছে লাস্টে একটু জিকির করার জন্য, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আরো যারা রাজি আছেন জানুয়ারি 27 তো জালালিয়া দরবারের অনুষ আর জানুয়ারি 13 ফেব্রুয়ারি 13 আমাদের চাপুল লতিফিয়া দরবার অনুষ, ফাল্গুনের 1 তারিখ দুইটা মাহফিল আমাদের সামনে আছে। রাজি আছেন কিনা বলেন? আমার আমার বড় ভাই দায়িত্ব দিয়ে গেছে আপনাদেরকে নিয়ে একটু খেলামেলা করি, জিকির করবো কা? আরো জবান করে জিকির করবো কা? তাহলে আমার নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সংকেত, আমার নবী মাওলা আলীকে ডাকলেন, আলী মুরতজা নবীর কাছে আসলেন। আমার নবী উসমান যুন্নুরাইনকে ডাকলেন, উসমান যুন্নুরাইন আসলেন। আমার নবী হযরত উমরকে ডাকলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী আবু বকরকে ডাকলেন, আমার নবীর কাছে আবু বকর আসলেন। আরে সাহাবাদের কত ভাগ্য, আমার নবী ডাক দেয় সাহাবীরা সামনে যায়, আর আমরা বাংলাদেশের মানুষ অনেক দূরে পড়ে আছি, নবীর ডাকও শুনি না, আমার নবী কেউ চোখে দেখি না, চাইলেই মদিনায় যাইতে পারি না। আপনারা বলেন মদিনা না যাইতে পারলেও আমার নবীর মহব্বত আমাদের সর্বক্ষণ দরকার আছে না? এবার চারজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কেন ডেকেছেন? আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা দেখো না আমার হাতে কি দেখা যায়। সাহাবায়ে কেরাম বলে, গো ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে একটা কাপড় দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা গো, এই যে কাপড়টা দেখতেছো, এই কাপড়টা আমি একটা পাগলের হাদিয়া দিব। এবার আলী মুরতজা কয়, আমার মতন পাগল আর কেডায় আছে? আমি নবীর মেয়েরে বিয়ে করেছি, যিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা, আমি তো এই জামা মুবারক পাবো গো। এবার আমার নবী বললেন, না আলী তুমি পাইবা না। উসমান যুন্নুরাইন লাফ দিয়া দাঁড়ায় গেছে, ও বুঝতে পারছে আমার কপাল খুইলা গেছে। আমি তো নবীর দুইটা মাইয়ারে বিয়া করছি, একটার নাম হলো রুকাইয়া আর একটার নাম হলো উম্মে কুলসুম। রুকাইয়া মারা যাওয়ার পরে উম্মে কুলসুম বিয়া করছে উসমান, এই দুইটা কন্যারে বিয়া করছে আবুল আহাবের দুইটা সন্তান, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। আবুল আহাব ডাক দিয়া কয়, ও উতবা রে, মোহাম্মদ সাথে তো আমি পারি না, এই জন্য আমাদের এলাকার একটা কথা আছে, উলার বিষ উলার ডালে, বাপের সাথে পারছে না, রাস্তার মধ্যে ফুটাইতে পাইলে আঘাত করে। আমাদের দেশের একটা রেওয়াজ আছে, এলাকার একটা মানুষ যদি অন্যায় করে আর একটা মানুষ টাউনে পাইলে তারা আটকায়া ফেলে, এমন কিছু রেওয়াজ সমাজে আছে না? নাই। আবুল আহাব ডাক দিয়া বলে, উতবা রে, মোহাম্মদের সাথে পারি না, সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি বাবা তোর একটা কথা বলি, তুমি একটা কাজ করো, মুহাম্মদের মেয়ে যার নাম হলো রুকাইয়া, এই রুকাইয়ারে তুমি তালাক দিয়ে দাও, রুকাইয়ারে তুমি তালাক দিয়ে দাও। এটা কিন্তু সাধারণ কথা নয়, আমার রহমাতুল্লিল আলামিনের সঙ্গে প্রতিশোধ নিব। আবুল হাইব বা তো বেঈমান, কথা কোন না ঠিকই না বেঠে, আবুল হাইব্বা তো নবীর সাথে তো পারি না, ছেলে যেহেতু বিয়া করাইছে, আমার একটা পাওয়ার আছে মেয়ের সাথে সফার মো, উতবার ডাক দিয়া কই উতবা, নবীর মেয়ের তুই চাই না দেখ, তাইলে দেখবে মোহাম্মদ শিক্ষা হয়ে যাবে। এবার ইন্দিবিন টাইমে গো, এই উতবা নবীর মেয়ে রুকাইয়ারে তালাক দিয়ে দিলেন। আমার দেশের ভিতরে এমন তালাক অনেক ঘটে, উতবা যখন এই রুকাইয়ারে তালাক দিয়ে দিলেন, ওই মুহূর্তে আমার নবীর কাছে রুকাইয়া আসলেন, রুকাইয়া আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি কোন স্বামী তালাক দিয়া দেয়, মেয়েটা বাড়িতে যায় বাপের গলার দুইরা কান দেয়, মেয়েটা বাড়িতে যায় মার গলার দুইরা কান দেয়, ও যুবক রাগ করছো, স্ত্রীরে তালাক দিও না, তুমি যদিও রাগের মাথায় তালাক দাও, পরে কিন্তু তোমার ভিতরটা সন্তানের জন্য কাঁদবো, আমি সমাজের লোক কিছু সামাজিক কথা কোন লাগবো, যেহেতু এলাকার বহুত ফাইসালা আমাদের দ্বারাই হয়ে থাকে, আপনারা বলেন এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? আমার নবী বলে রুকায়ারি করে ভালোর জন্যই করে, বাপ যদি মেয়েটার এই কথাটা শুধু কয়, মেয়ের মনটা অনেক বড় হয়ে যায়, কথা কন্যা ঠিকই না বেঠি, হাজার মানুষের হাজার বুঝ আর নিজের বাবা মার বুঝ এক না। এবার আরেকটা মেয়ের বিয়া করছে উতাইবা, এই উতাইবাও আবুল হাইব্বা কয়, উতাইবা রে তুমি এখন উম্মে কুলসুমরে তালাক দিয়া দাও, মুহাম্মদ এখনো ঠিক হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উতবা যদিও পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর রুকাইয়া মারা যাওয়ার পরে আমার নবীর একটা মেয়ে, ওই মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, উম্মে কুলসুম রে উতাইবার কাছে বিয়া দিল। ওই উতাইবা আমার আবুল হাইব্বা ডাক দিয়ে কই, উতাইবা রে উম্মে কুলসুম রে তালাক দিয়া দে। এবার ওই উম্মে কুলসুমকে এই উতাইবা তালাক দিয়া দিছে। উম্মে কুলসুম রে যখন তালাক দিল গো, বাপে মানতে পারে নাই, বাপের ঘরে তিনটা মেয়ে থাকলে একটা যদি অঘটন কইরাই ফালায়, বাবা মনে করে এটা দুষ্ট, কিছু দুষ্ট ছিল। আর একটা মেয়ে যদি ভালো থাকে, এরপরে যদি মেয়েটার বিপদ হয়, বাপ মা কয়ে এই ভালো মেয়েটার উপরে কেন বিপদ আসলো। এবার উতাইবা যখন উম্মে কুলসুম রে তালাক দিয়া দিল, উম্মে কুলসুম কান্দা কান্দা নবীর কাছে আইছে, আইসা ডাক দিয়া কয়, বাবা গো আমার উতাইবা তালাক দিছে গো, আমার নবী রুকাইয়ারে তালাক দেওয়ার পরে কান্দে নাই, কিন্তু উম্মে কুলসুম রে তালাক দেওয়ার পরে কাঁদছে। আর উম্মে কুলসুম নবীর চক্ষু মুবারকের পানি মুছে দেয়, ওই মুহূর্তে উম্মে কুলসুম কান্দে, আমার নবীও কান্দে, আর নবীর সামনে উতাইবা আসছে, আয়েশা ডাক দিয়া কয়, ও নবী গো এখন আকল হইছে নি, নিজের মেয়েটারে ছাইরা দিছি যে এখন বুঝে পড়ছি নি, আমার নবী ডাক দিয়া কই, উতাইবা আমার মেয়েটা আমি নবী বড় কষ্ট পাইছি, রুকেয়ার সময় বলে নাই কষ্ট পাইছি, এই জন্য উতবার কপালে ইসলাম লেখছে। আর যখন উম্মে কুলসুম নে তালাক দিল, আমার নবী বলেন আমি কষ্ট পাইছি, এই কথা বলার সাথে সাথে ওই উতাইবা নবীর নবীর বরাবর একটা থুতু মারছে, জোরে কর না নাউজুবিল্লাহ, যেই মাতের নবীরে থুতু মারছে গো, আমার নবী কই, উতবারে তুই তো আমারে থুতু দিলে না, আমি নবী তোরে বইলা দিলাম, তোরে জংলার বাগে খাইব, জোরে কর না আল্লাহু আকবার, আমার নবী বলছে বাগে খাইব। এই উতাইবা বাড়ির মধ্যে গেছে, আবুল হাইব্বা ডাক নিয়ে কই, উতাইবারে তুমি কোথায় গিয়েছিলা? কই আমি তো নবীর কাছে গিয়েছিলাম খবরটা দেওয়ার জন্য। কই তুমি খবরটা দিছুনি? কই হ্যাঁ আমি খবর দিয়েছি। কই নবীর কি করছো? কই নবীর থুতু মারছি। আবুল হাইব্বা কই ভালোই করছো, জোরে কর না নাউজুবিল্লাহ, এবার ডাক দিয়া কই, নবী কি বলছে? এবার কই বাবা গো নবী তো একটা কথা বলছে, থুতু দেওয়ার পরে বলছে আমারে নাকি বাগে খাইব।
চন্দ্র দুই খণ্ড হইয়া যায়, যুগে যুগে চারি কিছু মেরে মানুষ দোয়া করলেও লাগে, বদুয়া দিলেও লাগে। আমি সমাজের মানুষ, সমাজের কথা বলি, চার কিসিমের লোক দোয়া করলেও লাগে, বদুয়া দিলেও লাগে। এক নম্বর হলো মা সন্তানের জন্য দোয়া করলেও লাগে, আবার বদুয়া দিলেও ধ্বংস হয়ে যায়। দুই নম্বর হলো মাদ্রাসার ছাত্র রে, ও ছাত্র পড়ালেখা করো, জীবনে কোনোদিন উস্তাদকে কষ্ট দিও না, এই উস্তাদে তোমাদেরকে হাফেজ বানাইতেছে কত কষ্ট কইরা কইরা। এ উস্তাদের মনে কোনোদিন কষ্ট দিও না, উস্তাদের মনে যদি কষ্ট দিবা গো তাইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। উস্তাদের দোয়া করলেও লাগে, আবার বদুয়া দিলেও লাগে। পীর মুর্শিদ মুরিদকে বদুয়া দিলেও লাগে, আবার দোয়া করলেও লাগে। আবার যুগে যুগে যত নবীগণ আল্লাহর কাছে অভিশাপ চাইছে, আল্লাহর কাছে বদুয়া দিছে বান্দার জন্য, ততটা অভিশাপ দোয়া আল্লাহ কবুল করেছেন। আবুল আহবা ডাক দিয়া কয়ো তাইবারে, আমি বাবার শক্তি নাই নবীর কথারে উল্টাইব, আসলে তোরে বাগই খাইব। এখন তার পায়খানা বন্ধ, এখন তার খাওন বন্ধ, সুরের মন পুলিশ পুলিশ ঠিক নেই, চিন্তা রোগের ওষুধ নাই। যদি বলেন, যদি শুনেন, 12 দিন পরে মারা যাইবেন, দোকানে রংসা চলবো নি, বাড়িতে বাদ চলবো নি, যারে দেখবেন আর আব্বা কবেন আব্বা কত কথা কইছে মাফ কইরা দিও না, পাবলিক বুঝো না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চির তোরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। ও সুতো এটা দিলে মালি, ও আরে সুতো এটা দিলে মালিক, সুতো এটা দিলে মালিক, সুতো এটা দিলে মালিক, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। জীবনে দি দুনিয়াতে আসার সময় তোমার গোসল তুমি দিলা না, মারে জি গেলাম আম্মা আমি যখন ভূমিষ্ঠ হইছে আমার গোসল দিছে কেডায়, মা কই তোর খালায় তোর সাসি। জীবনের প্রথম গোসল দি তোমার কপালে তুটলো না, আবার বড় হইছো বুড়া হইছো জোয়ান হইছো কিশোর হইছো, কিন্তু জীবনের শেষ গোসলটাও দি তোমার হাতে আল্লাহ রাখলো না। জীবনে হওয়ার পর তোমার দান কানে আজান দিছে, পান কানে একামত দিছে, নামাজ নাই এও দিছে আর এক বেড়ে আজান, আবার নামাজের জন্য মাটি তোমার নিয়ে গেল, তোমার নিজের নামাজ তোমার নাই, নামাজ পড়ছে আর এক বেড়াই। কথা কোন ঠিক না বেঠি, তাইলে বুঝেন না কেন আমার নবী কইছে বাগে খাইব, উঠাইবার গুণ নাই, মরণের কথা মনে হইলে প্রত্যেকটা মানুষের হৃদয় নরম হওয়ার দরকার আছে না নাই বলো? কিসের বাহাদুরি টাকা, কিসের বাহাদুরি কিসের
আমি তো এই এলাকার সন্তান, ব্রাহ্মণবাড়ে কাজী পাড়াতে কাতলাপান্ডি করি, অসংখ্য পোলাপান্ডি। তার চিন্তা রোগে ধরছে, ও আর ঘুমে ধরে না। খোদার কসম, এই মুহূর্তে যদি আমাদের দেশে একটা খবর পাওয়া যায়, মাঝে মাঝে দেখবেন ডাক্তার বলে যে যা খাবার খান, সময় আছে 22 দিন, সময় আছে কয়দিন, 22 দিন। এই বেচারা নাক জেগাইতে ডাক্তার কইছে যা খাবার খায়, সময় আছে 22 দিন, 22 দিন উল্লেখ করে বেটার খাওয়ানোর বন্ধ করছে। যদি কই তো অসুবিধা নাই, ইচ্ছা মতো খাইতে পারবেন, সমস্যা নাই, বাস নাই, ইচ্ছা মতো খাইলে কথা কোন ঠিক না বেকি। আরো জোরে বলুন ঠিক কি না বলে। আর উতাইবা আবুল হাব কইছে, কইরে পুত্রে আমার পক্ষে সম্ভব না তোরে বাঁচানো, নবী যদি কইয়া থাকে তুই যদি শুননা দাও তাইলে মনে কর যে না, তাইলে তোরে ঠিকই বাগে খাইব। এবার কি করছে এই আবুল হাইব্বা, একটা গাছের উপরে একটা গড় করছে, গড়ের মধ্যে চারটা খুঁটি লাগাইছে, ওই গড়টার উপরে নিয়া চার পাঁচ জনে হেরে তুইল্লা কোন রকম বয়সে, বাবা তুই আজকে থেকে ইহানো থাকবি, একদল সজাগ থাকবে, আরেকদল ঘুমাইবে, দিনে আরেকদল ঘুমাইবে, আরেকদল সজাগ থাকবে, সবাই পাহারা দিতেছে, পাহারা দিতেছে। আর শেষ রাত যখন হইছে সাথে সাথে সবির শহর মতো ঘুমায় গেছে, সব ঘুমাই গেছে, আর বাঘে ও জঙ্গলা থেকে আইতাছে। আল্লাহ আকবার কইতে না, আইসে একটা হুমকাছে, এমনে কোনা কোনা ইডা না, আরেকটা ধরছে কোনা কোনা ইডা না, একটা একটা খুঁজতে 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 শত শত মানুষের ঘুমের মধ্যে হুমতে 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 যাইয়া দেখে যে ওই ছোট্ট গড়টার ফাঁক দিয়ে সুরের পাউডি মেরে দিছে, যখন পাউডি বাইরে দিছে পাউডার সুন্দর করে কামড় দিয়া দশছে, দইরা নিচে নামাইছে, নিচে যা নামাইছে, নামানোর পরে আর সবই তো নাক ডাক্কা ঘুমাইতেছে, ঘুম কি এমন ঘুম। আর আল্লাহ দেখেন কি করছে, মানুষ ঘুমাই থাকলে তো চিল্লি দিলে মানুষে শুনে, আল্লাহ তার কন্ঠটারে বন্ধ করে ছালি, আল্লাহ দরা কি নরম না, স্বপ্ন হাসেন আওয়াজ আইবনি, এমন ভাবে সিভা মাইরা ধরছে তার ভিতর রক্ত সব বাইর করছে, আর শরীরের মধ্যে একটা টুকো দেন একটা গোস্তও খাই না, মাইরা গেছে বাঘের প্রিয় খাদ্য রক্ত, আর গুস্ত নাইলে টাইনা জঙ্গলে লয়ে যাবো গা, কিন্তু গুস্ত খাইলো না, রক্ত খাইলো না, কারণ কি তাহলে মারলো কেডারে, একটু পরে ভীষণ ছায়া দেহে বাঘের লেজ দাঁড়াইছে। আল্লাহ আকবার কইতেন না, আরো জোরে আল্লাহু আকবার। এবার বিশ্বাস করে না যে বাঘে খাইছে, বিশ্বাস করে না, বাঘে আল্লাহর কাছে জবান ভিক্ষা চাইছে, ডাক দিয়া কই আল্লাহ গো জবান তারে কই না দাও, দুশমনের রাসূলের সাথে আমি বাঘের মনের কথাটা বলে দেই, এবার বাঘের জবানটা খুইলা গেল, যেই মাত্র খুইলা গেছে গো ওই মুহূর্তে বাঘে ডাক দিয়া কয় আমি তোর সন্তান দেখাইছি, এবার আবুল হাইব্বা ডাক দিয়া কয় তুই দেখাইছস রে তাইলে রক্ত কেন খাইলি না, আমার সন্তানের গোশত দিয়ে খাইলি না, মারলে কেমনে, ওই বাঘে ডাক দিয়া কই আবুল হাইব্বা তুই কেমনে ভাবছস তোর সন্তানের রক্ত আমি খাবো, তোর সন্তানের গোশত আমি খাবো, আমি এই দুশমনের রসুলের রক্ত আমি বাঘে খাবো না, আমি রক্ত খাইতে পারি না, গোশত খাইতে পারি না, কারণ সে হইল বিয়াদবের রাসূল, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাঘে দুশমনের রসুলের গোশত খাইতে চাই না, আমরা কেন দুশমনের রসুলের বাড়িতে দাওয়াত খাবো, কথা বুঝেন না, ওয়াজ বুঝেন নাই,
আমরা কেন সম্পর্ক রাখবো? দুশ্মনী রাসূলদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই, দুশ্মনী রাসূলের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, কথা কন্যা ঠিক না বেঠে? এই উসমান জুন্নুরাইন বলেন, আমি নবীর দুইটা কন্যা বিয়ে করলাম, এই জামাটা তো আমি পাবো, কারণ একটার নাম রুকায়া আরেকজনের নাম উম্মে কুলসুম, এই জামাটা তো আমি পাবো। আমার আমার নবী ডাক দিয়া কই, উসমান গো, উসমান তোমার কাছে আমার দুইটা কন্যা বিয়া দিছি, ও জগৎবাসী তোমরা সবাই শূন্য রাখো গো, আমি উসমানের এত ভালোবাসি যে উসমানের কাছে আমার যদি আর একটা কন্যা থাকতো তাইলে ওই মাইয়াটারেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উসমান জুন্নুরাইন ডাক দিয়া বলে, নবী গো আমি কি জামা মুবারক পাবো? আমার নবী বললেন না। এবার উমর ডাক দিয়া কয়, ভাগ্য আমারই খুলছে, কারণ আমার নবী আমার ব্যাপারে বলেছেন, নবীর পরে যদি কোনো নবী আসতো গো তাইলে ওই নবীটা উমরে হইতো, তাইলে আমি তো এই জামাটা পাওয়ার অধিকার রাখি। আমার নবী বললেন, না উমর তুমিও পাইবা না। আবু বকর বলেন, তাইলে আমার কপাল খুইল্লা গেছে, আমি নবীর হিজরতের সাথী গো, আমি নবীর সুখে দুঃখের সাথী, আমি এই জামাটা পাবো। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর তুমিও জামা পাইবা না। এই মুহূর্তে আবু বকরকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি যে বললেন একটা পাগলে জামা মুবারকটা পাবে, আমি জানতে চাই এই পাগলটার বাড়ি কোথায়? আমার নবী দেখেন শুধু পাগলকেই চিনে না, পাগলের বাড়িও চিনে। তাইলে আজকে যে আপনারা এখানে বসে আছেন, একটু আকীদার কথা বলতেছি, আপনারা যে এখানে বসে আছেন, আমার রহমাতুল লিল আলামিন আমাদেরকে চিনার ক্ষমতা আছে না নাই? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো বললেন চারজন পাবে না, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই এই পাগলাটার বাড়ি কি মক্কায়? আমার নবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পাগলের বাড়ি কি মদিনায়? আমার নবী বললেন, না। আমার নবী ডাক দিয়া কয়, ও ইয়া আবু বকর, আমি নবী বলে দেই এই পাগলের বাড়ি হলো কারনুন নামক প্রদেশে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি এই মদিনা থেকে কারনুন দেশের খবর দিতে পারে, আজকে চাপুরীর খবর নবী রাখার ক্ষমতা আছে না নাই? এটা যদি মানেন তাইলে ঈমানদার, না মানলে বেঈমান। আমার ভাই ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, আরে আমি তো নামই বললাম না, কই আসলাম, সময় নেই, যাক অসুবিধা নাই। আমার ভাই আমার পূর্বে হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর রিসালাতের উপরে খন্ড খন্ড বয়ান করেছেন, এই জন্য আমি বেলায়েতের সাবজেক্টটা বাছাই করে নিলাম, এটার ভিতরে কিছু মুর্শিদি সামা গাইব। ওই আমার নবী ডাক দিয়ে কি, ও আবু বকর, আমি যে পাগলের কথা বললাম, এই পাগলের বাড়ি হলো কারনুন নামক প্রদেশে। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, দুনিয়া তো পাগলের কোনো অভাব নাই, কথা কন্যা ঠিক না বেঠি? কেল্লা বাবার মাজারে গেলে শিকল দিয়া ভেসাইয়া অনেক পাগল পয়রা থাকে, কেউ আছে নামের পাগল, কেউ আছে আসল পাগল, সব পাগল সমান না, সব পাগল দিয়া সব পাগল ব্যাখ্যা করা যাবে না, সব হুজুর দিয়া সব হুজুরে কম্পেয়ার করা যাবে না। এই কেল্লা বাবার মাজারে বলেন, চাঁদের মাজারে বলেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, ওলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহত করি তারা বড় বিপদে আছি, কারণ বাংলাদেশের বড় বড় যত কমিটি আছে, যত কমিটি আছে এবং যতগুলা মাজার আছে, এই মাজার গুলার যারা পরিচালনা করে এদের মধ্যে শতকরা 40% ভেজাল আছে, কথা কন্যা ঠিক না বেঠি? এই ভেজালের কারণে আজকে আপনার উলামায়ে কেরাম দুঃখের সাথে বলতে হয়, অনেকগুলা কমিটি সুদের সাথে জড়িত, অনেকগুলা কমিটির মুখের মধ্যে দাঁড়ি নাই, অনেকগুলা কমিটি মাজার নিয়ে ব্যবসা করে, এমন কিছু লোকের কারণে আসলে কেল্লা বাবার দোষ নাই, আসলে শাহজালালের দোষ নাই, দোষ হলো তোমার আমার, যে এই জন্য বিয়াদবে রসুলরা আমাদেরকে বলার সাহস পাইছে, কথা কন্যা ঠিক না বেঠি? রাগ করছেন মনে হইতাছে? প্রমাণ চান, প্রমাণ দিমু, ওলি আল্লাহর মাজারে নেতৃত্ব করে বিয়াদবে রসুল, ঠিক কিনা বলো? আজকে খাজা বাবার খাজা বাবা বলে গালি দেয় কেন? খাজা বাবাকে খাজা বাবা বলবে কেন? খাজা বাবার কোনো দোষ নাই, দোষ আমার, দোষ আপনার। এই জন্য যারা দালাল বাবা খাজা বাবাকে কটাক্ষ করেন, কেল্লা বাবাকে কটাক্ষ করেন, আমি তাকে
দায়িত্বহীন কণ্ঠে বলবো, এই এলাকার ওয়াস ইন্টারনেটও যাবে কিন্তু দায়িত্বহীন কণ্ঠে বলবো, ওলি আল্লাহর কোনো দোষ নাই, চাহালি বাবার কোনো দোষ নাই, চাহালালের কোনো দোষ নাই, কেল্লা বাবার দোষ নাই, গোলাপ খান দোষ নাই, আমার খান দোষ নাই, গরিবুল্লাহ খান দোষ নাই, মিসকিন খান দোষ নাই, তাইরি মুস্তাফের দোষ নাই, দোষ হলো তোমার আমার। এই জন্যই তাহিরি দোষ। আসল কথা যে কইয়া দে, এখন হেরা উল্লেখ করব, কেল্লা বাবার বদনাম করছে, শাহজালালের বদনাম করছে, আমি কি বদনাম করছি? হারামখোর কি কোনোদিন আল্লাহর ওলির মাজারের দারোগা হতে পারবে? হারামখোর কি মসজিদের সভাপতি হতে পারবে? হারামখোর কে দোষ আমার, আমরা সম্মান করে বানাই। যদি ডাইরেক্ট বলতাম আজকে সভাপতি নিয়োগ দেওয়া হবে, চাচাই বাচাই করা হবে সমাজে, যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে তাকে সভা মসজিদের সভাপতি নিয়োগ দেওয়া হবে না, হাজার মুসল্লি নিয়ে গাছতলার নিচে নামাজ পড়বে, হারাম করে একটা টাকা দিয়া মসজিদে ঈদ কিনা হবে না। হাত তুলে বলুন ঠিক না ব্যাটা, রাজি আছেন কিনা বলুন? তাইলে সমাজ হবে সোনার সমাজ, সমাজ হবে শান্তির সমাজ, যেই সমাজে পাপ বেড়ে যায় সেই সমাজে খোদার গজব নামে, ঠিক কিনা বলি? বেটি আমি কি কাউকে গালি দিয়েছি, বকা দিয়েছি? আমি কি হারাম করে চুমা দিব? মা বাবার বুকে লাতি মাইরা আমার কাছে আইরা মুড়ি দিবেন, কইবেন যে আব্বা ভালো আছেননি, হুই মাস টানছিলে মানুষের লাগিয়া, তা আমার দরকার নাই কথাটা বলা, যে আপনারা আম মারা দিছেননি, এটা কত দরকার নেই? যদি আমি এই কথাটা কই তইলে আল্লাহর কাছে বালা একটা হিসাব পাবো, আর যদি এটা না কই তোর আব্বা মারে দিলে দিছো না দিলে নাই, আনছ শখ কইরা হইল মাস্টার আনছ লাউ ডাল তো খারাপ হইল নই। এমন কিছু লোক আছে নি দুষ্কি হইল মাসের নাজিরে কথা কয়, মুরিদ এর দোষ নাই, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে, পীর ভালো হলে মুরিদ ভালো হবে, মা বাপ ভালো হলে সন্তান ভালো হবে। আমি সমাজের লোক, এই জন্য একটু কঠিন কথা বলব, আমি সব সময় এটা বলতে পছন্দ করি, দেশ বুঝাইলে কি হবে, ঘর যদি ঠিক না থাকে কথা কন না কেন? এই কাজে পরে বলবান কথা কষ্ট কেন? কষ্ট নিয়ে না আব্বা দুঃখে বলতাছি, দেশে চলি বুঝি, অনুরোধ পায়ে হাত ধরে বলি, আসল ঘর কি বিল্ডিং না কব? খুব বালা জায়গা না কিন্তু কব? ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালতিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালতিন দিও বারে বার, দাও দেখা দাও নবীজি আমায়, দাও দেখা দাও নবীজি আমার, তাহিরি আসে তোমার, তাহিরি পাগল তোমার। হাত তুলে বলে নবী চাই কি চাই? একটু হাত সোজা করবেন, সোজা করবেন, সোজা একদম সোজা করেন, হাতটা এইভাবে লাড়া দেন, এইভাবে লাড়া দিবেন। আমার লন্ডনী সাহেব আসছেন প্রতিষ্ঠাতা, কষ্ট করিয়া প্রতি বছর মাহফিলে আসেন, একটু সম্মান ইজ্জত, একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে তাহিরি সন্তুষ্ট না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। হাত নামান, ঘুমে ধরছে, ঘুম আসতেছে, একটু পরে জিকির করব। তরিকতের মানুষ বাংলাদেশ, এ চাকরির মানুষ, এ বাবা এ হয়ে যা যা, এক নম্বরে লে যা, আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি কি বলছিলাম, কই গেছিলাম না? আবুল আহেব বারে, আবুল আহেব বারে ফুত উতাই বারে বাগে খাইছে, কথাটা কইছিল কেন? আমার নবী লোক নিয়ে যায় কে আছে সাথে, এই হুজুরে নিয়ে যান বাড়িতে, এই সময় হুজুরে ধরো ধরো,
হুজুরকে নিয়ে যাবো, খাওয়া দাওয়া করেন আপনারা, আসলে বুঝলাম না কিছু, নিয়ে খাওয়া দাওয়া করান, এরপর বাড়িতে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেন, এই সময় ভাই পরে দেবো। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ মহাপতি বসে যান, সময় দশ বারো মিনিট দিয়ে দিলাম বয়ানের জন্য। এ যুবক বয়ানা গো, এই উসমান জুনুরান বলেন, ইয়া আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি যে পাগলের কথা বললেন, ভালো কথা মনে হয়েছে, পাগলের কথা বলছিলাম, সব পাগল কি সমান? সিকল মিকল বাইন্দা নাইন্দা আয়া ফিরে তাহে ইডিলো টে আগামী না কিছু পাগল, আবার কিছু আছে বুক বিলাস, দুনিয়ার আমিত্ব সাইরা দিয়া দয়ালে দরবার হইরে দিছে, যাইব তা খামো আর মালিকের আরাধনা গাবো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য এরপর আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীতে এমন কিছু লোক আছে সালাতালা পয়রা একেবারে সহজভাবে চলবে, আওলা কাছে পাগল বেশে চলবে, এদেরকে তোমরা ধমক দিও না, কারণ এদের মধ্যে অধিকাংশই হয় কুতু, বুঝেননি? এই জন্য বাড়িতে দরজার মধ্যে ভিক্ষাওয়ালা আইলে কয়েন না এখন যাও পরে আয়ো, ল্যাপটপ ফালাইয়া আয়ো, এ তারে ভিক্ষা দিয়ে তাকে কিছু দিয়ে দিয়ে সাহায্য করবেন, কারণ এতিমের মাথায় হাত বুলাইলে হাতের নিচে যতটা চুল থাকবে আল্লাহ সেই পরিমাণ নেকি আপনার আমল নামায় দান করে দিবেন। জোরে কর না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এবার আমার নবী বলেন, এ আবু বকর শুনো, আমি যেই পাগলের কথা বলছি, পাগলের বুকের মধ্যে তিনটা সাদা দাগ আছে। কয়টা দাগ? তিনটা সাদা দাগ আছে। আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলটার সাথে আমরা দেখা হইব নি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর শুনো, এই পাগলের সাথে তোমাদের তিনজনের দেখা হবে, আরেকজনের দেখা হবে না। জিজ্ঞেস করে কেন হবে না? সে হায়াতে বের পাবে না। চাইরো সাহাবার অন্তরে এক তুফান শুরু হয়ে গেছে, আরে না জানে কেডা মারা যায় বলি, না জানে কার ভাগ্যে জুটবে না রে, কারণ আমার নবীর কথা তো সত্য, নবী জানার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজে নিজে জানে নাকি আল্লাহ জানায়? আল্লাহই তো জানায়, আমরা তো এইটাই বলি, আমাদেরকে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, আমরা নাকি বলি নবী নিজে নিজে জানে, নবী নিজে নিজে গায়েব জানে না, আল্লাহ জানাইছে পরেই নবী জানছে, আল্লাহ জানাইতে গিয়ে কোনো কিছু বাদ রাখে নাই, এটাই হলো আমাদের কথা, কথা বলেন ঠিক না বেটি? তবে একটা বাধা ছিল, শুধু আল্লাহ নিজেকে দেখানো, শেষ পর্যন্ত এটাও দেখাই দিয়েছে, জোর করে সুবহান আল্লাহ। তো যার কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে কি আর কিছু গোপন আছে? এই জন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজি লাগো, এবার হজরতে আলী মুরতজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি পাগলের দেখা হবে না? কয়, আমার নবী কয়, হ্যাঁ হবে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমানের সঙ্গে কি দেখা হবে না? আমার নবী বললেন, হবে। এবার হযরতে উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি দেখা হবে না? আমার নবী বললেন, হবে। এখন আবু বকর কোনো কথা কই না, তিনজনের সঙ্গে দেখা হবে গো, আবু বকর বুঝা ফালাইলেন, আমার সঙ্গেই দেখা হবে না, আমার সঙ্গেই দেখা হবে না। এবার আবু বকর সিদ্দিক চোখের পানি ফালাইয়া কান্দে গো, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আর কে জিজ্ঞাসা করব, আমার সঙ্গে পাগলের দেখা হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে যদি পাগলের দেখা না হইব, আমি আবু বকর আপনার কাছে একটা কথা জানতে চাই, আমি আবু বকর যদিও মইরা যাব দুঃখ নাই, আমি আবু বকর জানতে চাই, মরণের কালে গো আপনি নবীর সঙ্গে আমি আবু বকরের দিদার হবে নি? জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকরের, ও আবু বকর, তুমি শুনে রাখো, তুমি শুধু আমার সঙ্গে দেখাই হবে না, আমি নবীর রওজা মুবারকের সঙ্গে তুমি আবু বকরের রওজা হবে। জোরে কর না সুবহানাল্লাহ। আরে এই জন্য আমার নবী যা বলে তা সঠিক হয়ে যায়। এবার আমার নবীর এই জামা মুবারক নিয়ে এই লোকগুলো কারুনুর নামক দেশের মধ্যে গেল, কিসের পাগলের খবর নাই, কোনো পাগল নাই, রাস্তার মধ্যে তিনজন শুধুমাত্র যুবক, রাখালের দলেরা তখন ঘুরতেছে। এবার আলী মুরতজা বলে, ও রাখালের দলেরা,
ওহো রাখালের দলেরা, এই দেশের মধ্যে একটা পাগলের সন্ধান তোমরা জানো নি? রাখালের দলেরা ডাক দিয়ে আপনাদেরকে চিনি না গো, আপনাদেরকে জানি না, কিন্তু এই দেশের মধ্যে একটা পাগল আছে, এই পাগলটারে আপনি এই দেশের মধ্যে একটা পাগল আছে, এই পাগলটারে দেখার জন্য প্রতিদিন দুপুর বেলা আমরা এই রাস্তায় দাঁড়াইয়া থাকি, একটা নিয়ামত, একটা নিয়ামত নেওয়ার জন্য। এবার হযরতে আলী মুর্তজা বলে, যুবক কি নিয়ামত তুমি নিতে দাঁড়াইয়া থাকো গো? এবার রাখালের দলেরা বলেন, একটা পাগল আছে, এই জঙ্গলা থেকে প্রত্যেক দিন প্লাস্টিকের একটা কাগজ লইয়া বাইর, আবার কি জানে কাগজ বইরা আমার জঙ্গলায় চলে যায়। আমরা তখন যখন দেখি পাগলটা বের হয়, পাগলটার কোনোদিন গোসল করতে দেখি না, মাথার চুলগুলো আউলা জাউলা হইয়া থাকে, একটা নিয়ামত দিতে দাঁড়াইয়া থাকি গো। সাহাবা একরাম ডাক দিয়ে কয়, কি নিয়ামত? এবার রাখালের দলেরা কয়, উযু যখন দিনে একবার বের হই গো, আমরা তাকায়া দেখি গো আমাদের নাকের মধ্যে ওই পাগলের শরীর থেকে মেশবে আমগরের গ্রাম বাহির হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, এই পাগলের নিয়ামত দেখি। এবার ওই সাহাবায়ে কেরাম বলেন, আজকে আমি আর যাব না, দুপুর পর্যন্ত ছেলেগুলার সাথে অপেক্ষা করব। যেই মাত্র অপেক্ষা করলেন, হঠাৎ কইরা দেখে গো ওই গুহার ভিতর থেকে একটা সালা কইরা এমন ভাবে চাদর মুড়াইয়া বের হইছে, আর হাতের মধ্যে একটা কাগজ নিয়া রাখালের সাথে কথা মিল লাগেছে। এবার পাগলা যখন আস্তে আস্তে আসছে গো, নিম দাড়িগুলা এমন ভাবে আশ্রাইতাছে, আর দাড়িগুলা এমন ভাবে খিলাইল করতাছে। আবু হযরতে আলী মুর্তজা বলেন, রাখালেরা যেই কথা বলছে আমরাও তো সেই প্রমাণ পাইলাম, তার শরীরের মধ্যে এত সুন্দর গান বাহির হই। এবার আলী মুর্তজা বলেন, ও পাগলা এদিকে আসো, আমি জানতে চাই তোমার নাম কি? পাগলের কান্ত পাগলামি, পাগল জায়গায় জায়গায় পাগলা, তোমার নাম কি? পাগলের ডাক দিয়া কই, নাম দিয়া কাম কি? কই তোমার নামটা কি? কই নাম দিয়া কাম কি? পাগলের ডাক দিয়া কই, আপনাদের নামটা কি? কই আমাদের নাম বলবো। এবার পাগলা ডাক দিয়া কই, তোমাদের নাম বলা লাগবে না, আমি তোমাদের নাম পাইয়া ফালাইছি। এবার আলী মুর্তজা কই, ও রাখালের তোমরা কি আমার নাম বলছো নি? রাখালের দলেরা কয়, না পাগলের সাথে আমাদের দেখাই নাই, আমরাও তো আপনার নাম বলি নাই। আলী মুর্তজা উমরের মধ্যে আগুন লাগিয়া গেছে গো, আমরা নাম বলি নাই, পরিচয় পাইলো কেমনে? ঠিক আছে একটু ট্রাই করে দেখি সত্য হয় কিনা। আলী মুর্তজা ডাক দিয়া বলি, ও পাগলা রে তুমি বলো না আমাদের পরিচয় কি? এবার ওই পাগলা ডাক দিয়া বলে, ও তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, আমি তোমাদের পরিচয় পাইছি, তোমরা এই দেশের কেউ না, আমি দেখতেছি তোমাদের শরীরের মধ্যে মদিনার গ্রাণ পাওয়া। আল্লাহু আকবার বলেন। এবার আলী মুর্তজার অন্তর তুফান শুরু হয়ে গেল, হাইরা আমাদের পরিচয় দেই নাই জানলো কেমনে? এই মুহূর্তে আলী মুর্তজা কয়, ও পাগল বুকের কাপড় ডাক্কা রাখিস না, দেখি আমার নবীর কথা কতটুকুন সত্য। ডাক দিয়া কয়, তোর বুকের কাপড়টা খুল, যেই মাত্র বুকের কাপড়টা টান দিছে তাকে দেখে এই পাগলার বুকের মধ্যে তিনটা সাদা সাদা শেতের দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কয়, আলী রে আমার নবী যে কেমন নবী, আমার নবী যে কেমন রহমাতুল লিল আলামিন, দেখছো তুমি এটাই তো পাগল। আলী মুর্তজা ডাক দিয়ে কয়, পাগল গো নাও, আমরা মদিনা থেকে আসছি তোমার জন্য, নবী একটা জামা মুবারক পাঠাইছে। এবার পাগলা জামা মুবারকটা দেখে মুসকি মুসকি হাসতাছে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাছে। আলী মুর্তজা ডাক দিয়ে বলি, ও
পাগল রে, তুমি কেন মুচকে মুচকে হাসো, কই তুঙ্গুর দাঁত দিকে আমি হাসতাছি, তুমি কেন কান্দো, আমার নবী যে আমারে ভুলে নাই এই জন্য আমি কান্দি, আমার নবী কত, আমার কত নবী আসে, কত উম্মতের খবর রাখে। এবার আলী মুর্তজা কয়, তুমি নবীর এত দামি জুব্বা পাইলা গো, কি এমন আমল করো গো, এত পাগল হইয়াও নবীরে কেন দেখতে গেল না। ভাই আমি একমাত্র একটা কারণে যাই না তোমাদেরকে বলবো, ভাই কেন এত পাগল হইলা, মুখে কেন হাত দাও, ভাই তোমাদের দাঁত দেখে হাসতেছি, ভাই কেন তুমি হাসো, এই পাগলা ডাক দিয়ে গয় তোমরা মুখের মধ্যে দাঁত দেখতে, এই জন্য আমি হাসতেছি, আমার তুমি এত নবীর পাগল, এই পাগলা কই কেন মুখে হাত দিছে জানো নি। একদিন রাতের বেলা আমি নামাজ পড়ে শুধুমাত্র বইছি, অনেকে কয় পীর ফকিররা নামাজ পড়ে না, অনেকে কয় জংলায় বনবাসী যারা একাকিত্ব চলাফেরা করে তারা নামাজ পড়ে না, ভুল কথা ভুল কথা, আল্লাহর আসল প্রেমিক যারা এরা বহুত ইবাদত করে মালিক চক্কর অন্তরালে, আল্লাহর হাবিব কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে থাকি বান্দা হয়ে ভাই যান, আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো এরা সাধারণ বান্দা থাকে না, যারা আওয়াবিনের নামাজ পড়ে, যারা এশরাকের নামাজ পড়ে, যারা চাষের নামাজ পড়ে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা সাধারণ বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, এই যুবকের দল রক্ত বুঝি গরম, ওয়াজ বুঝি ভালো লাগে না, এরপর দেখি তো পাবলিক গুলা কেমন ঠান্ডা হয়ে বসে আছে, চাপুরি গ্রাম আল্লাহর ওলির গ্রাম, এখানের মধ্যে একটা রহমত আলাদাই আছে, দেখেন মানুষের মধ্যে কোনো ক্লান্তি নাই, মানুষের চোখের মধ্যে কোনো ঘুম নাই, মানুষের বাড়ির কথা কেন মনে হয় না, চেহারার মধ্যে শুধু তাকাইয়া রইল। এবার পাগলা ডাক দিয়া কয়, আমি কেন এত, তুমি এত আশেক হইয়া নবীরে কেন দেখতে গেল না, তুমি তো নবীরে দেখার সুযোগ আছিল। এবার পাগলা কয়, আমি যাই নাই, কয় আমি মুখে কেন হাত দিছি জানো নি, একদিন আমি রাতের বেলা নামাজ পড়া বসলাম, কে যেন আমার কানের মধ্যে আইসা ডাক দিয়া কয়, পাগল নবী নবী করস, আর ওই দিন দিয়া উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক দিনকে প্রতিষ্ঠা করতে যায় আব্বা ইঙ্গা বলাই, আমার নবীর দন্ত মুবারক বাংলো, এই পাগলা হাতের মধ্যে পাথর নিছে রে, পাথর নিয়ে সানাই ওয়ালিয়ার দাঁতটা বাঙ্গা বালাইছে। এবার মনে মনে কয়, নবীকে এই দাঁতটা বাংছে না, নিচের দাঁত বাংছে, আবার নিচের দাঁতটা বাঙ্গা ফালাইছে, আবার পাশের দাঁতটা বাঙ্গা ফালাইছে, এমন ভাবে বাঙতে বাঙতে আমার নবীর প্রেমে ওই পাগলা 32টা দাঁত বাঙ্গা ফালাইছে। এবার সাহাবীরা ডাক দিয়ে কই, ও পাগল গো, তুমি এত নবীর আসে, এরপর নবীর দেখার সুযোগ পাইয়াও তুমি কেন নবীর দেখতে গেল না, এই পাগলা ডাক দেয়া বলে, ও নবীর সাহাবি কেন যাই নাই জানো নি, একটা মাত্র কারণ, দিনে একবার বাহির হই কিছু বাজার করে নেওয়ার জন্য, কিছু খাবার নেওয়ার জন্য। ও যুবক তুই ছোট্ট মানুষ বসে রইলি কেন, তোর মা দি তোরে তালাশ করে যাস না কেন, ও যুবক তুই যাস না কেন, দেশের পাগলা দে তাহিরি হাফের সামনে লইয়া তোর পায়ের মধ্যে জিব্বা লাগাইয়া চুমা দিমু, একটা কথা আজকে থেকে শুন না যাও, প্রায় মাহিলে কথাটা বলে থাকি, ওই পাগলা ডাক দিয়ে কই হুজুর, দিনে একবার বাহির হই যা পাইতা ওই জঙ্গলার ভিতরে নিয়ে যায়, আমার জন্য নেই না, আমার একটা বুড়া মা আছে, এই মার জন্য আমি খাওয়ান্ডা লইয়া যাই, এই মা যার দুনিয়াতে নাই তার মতন পাগল এতিমার কেউ নেই। আজকে শুনু শুনু বুড়া মা, হঠাৎ করে পোলা পান কানব, কিন্তু হুজুরে মারে না, পড়ার জন্য মারে, হঠাৎ করে কানলে মারে না, যদি জিগাই হুজুর কেন মারেন না কান্দে কা, হুজুর বুঝতে বাকি নাই তার মার কথা মনে হইছে, হুজুরের ভালোবাসা দিয়া ছাত্রকে স্নেহ পরশ দিয়া সান্ত্বনা দেয়, এই পাগলা ডাক দিয়ে কেউ পুজুর, ও হুজুর গো
আমি কেন যাই না শুধুমাত্র বুড়া মার কারণে, মারে যদি আমি থইয়া যাই, যদি আমার নবী কয় তোরে না কইছি মার সেবা করলে আমারে পাইবি, তাইলে কেন মার রাইখা তুই আইলি, নবী না কইছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদান, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এই জন্য আমি যাই নাই নবীরে দেখার জন্য, কারণ ঘরের ভিতরে মক্কা আছে ঘরের মধ্যে মদিনা আছে, কথা কন্যা ঠিক না বেঠি, এই জন্য যুবক ওই সাহাবারা ডাক দিয়ে কয় হো পাগল নেও তুমি এই জামা মুবারকটা নাও, এই পাগলা ডাক দিয়ে কয় আমি নিতাম নিমু ঠিক আছে নবী দিছে তবে নেওয়ার আগে আমি একটা সেজদা দিমু, পাগলা জামাটা গায়ে লাগানোর আগে একটা সেজদা মারছে, ও যুবক মার মহব্বতে জান্নাতের মধ্যে দিন কাটাইলো, রাত কাটাইয়া যদি নবীর কাপড় পাইতে পারে, আজকে আমরা যদি ওই মা সম্মান করে ভালোবাসি, আপনারা বলেন ওই মা দুঃখিনীর ইজ্জতের কারণে আমার রহমাতুল লিল আলামিন আমাদের ভাঙ্গা করে দিদার পা দিতে পারে কি পারে না, আর জবান খুলে কন্যা পারে কি পারে না, এই জন্য যুবক বিদায় বেড়ায় আরোস অনুরোধ কইরা দিয়া যায়, ইষ্টেতে আসলাম দুই ঘন্টা হয়ে গেল, এই জন্য প্রায় দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ রয়ে গেল শুধুমাত্র একটা কথায়, আপনারা জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না, বুড়া বাপটারে কোনোদিন বুড়া বেড়া বলে গালি দিয়েন না, বুড়া মাটারে কোনোদিন বুড়া বেড়ি বলে গালি দিয়েন না, কোটি টাকার মালিক হইছো এই যুবক তোর কি মন নাই, আমার বয়সের পোলা পানকে বলতাছি বিদেশ যাওয়ার সময় বাপ প্রেম করে টাকা আনছে, ব্যাগটা কিনছে ঋণের টাকা তোরে বুঝতে দেয় নাই, বাপটা গায়ে পাসপোর্টের টাকা দিছে 7,000 কিন্তু বাবা করে কয় নাই, 20,000 টাকা দিছে কিন্তু তোমারে বলে নাই, এবার পাসপোর্টের টাকা দিয়া তোমারে ফ্লাইট দিয়া বিদেশ পাঠাইছে তোমারে একটা সেকেন্ডের জন্য বুঝতে দেই নাই, এই বাপটা সব টাকা জুগাইয়া তোরে বিদেশ পাঠানোর জন্য সব রেডি করছে, ফ্লাইট হবে 5:30, বাপটা লম্বা হইয়া কাঠের মধ্যে শুয়া গেছে বুঝতে দেই নাই, তোরে বুঝতে দেই নাই বাপটা যে এত কষ্ট করে ঋণ করে টাকা আনলো, হ্যাঁ আমার মুরব্বি আব্বা গো জীবনে বাড়ি হবে গাড়ি হবে টাকা হবে কিন্তু মা একদিন সংসারে থাকবে না, বাবা একদিন সংসারে থাকবে না, বাবা লম্বা হইয়া খাটের মধ্যে শুয়া গেল, আর বন্ধু বান্ধব লইয়া তুমি পানি দিছো মুরগি জবাই করে বন্ধু নিয়া খাইয়াইছো, দোস্ত যাইতাছি বাই বাই করে আইসা পড়ছো, দোস্তরা তোমারে আনন্দে গাড়ির মধ্যে তুইলা দিতাছে তোমারে আনন্দে তুইলা দিলা দিলা কিন্তু মা ফাউ চলে না হাত চলে না সন্তানের সামনে এসে বিদায় দেয় না, ভিতর থেকে মা কয় ফুট যাও আল্লাহ হাফেজ, মারে সালাম করছি মা মাথায় হাত বুলাইয়া দিছে অন্য দিকে ছায়া হাত বুলাইছে কিন্তু সন্তানের দিকে ছায়া চোখের পানি ফেলে নাই, মার চোখের পানি দেখলে সন্তানের বিদেশ যাইতে পারবে না, মার চোখের পানি দেখলে সন্তান বিদেশ যাইতে পারবে না, সন্তানদের ভাই কইয়া মা আস্তে আস্তে দরজার দাঁড়ায় মুখের মধ্যে কাপড়টা দিয়া কান্দে, সন্তান তুই বিদেশ গেছো মা রাতের বেলা ঘুমাই না পরে গাছের নিচে ঘুরে জিগাইলাম মা তুমি গুরু কেন, মা সেদিন জবাব দিছে পুত্রে তোর ভাইয়া না বিদেশ গেছে, এখনো দি একটা ফোন আসে না একটা ফোনের যন্ত্রাত ঘুম আসে না চোখে ঘুম আসে বহুত বিদেশি তুমি বিদেশ থাকা অবস্থায় মা মারা গেছে, মার জানা যাও তোমার কফালে নাই মার তুমি দেখেও মালি দিতে পারো নাই, আজকে মা যদি 6 মাস পরে কই ফোন ফোন দেস না কেন, মার তুমি কো তুমি কো ব্যস্ত আছো তুমি কো বিজি আছো মারে খবর লও না, ছেলে যখন যায় বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ও ছেলের মুখ দে খিলে মায়ের কোন দুঃখ থাকে না মায়ের মতো না, দশতলা বিল্ডিং হইব মা থাকতো না, মারে থাকতে সম্মান করো মারে থাকতে তুমি সেবা করো, ও যুবক খবরদার খবরদার
জীবনে যদি জিরু দিকে হিরু হই না মার পায়ে পড়া থাকো মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি আদর করে মুছি না কি আদর করে মুছি না কে আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব পাটি আমি কেমন করে দেব পাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে হে যুবক রে তোর যদি মার দর দরে থাকে মা যদি বাচ্চা থেকে রাত্রে যায় আমার পায়ে দরবার ও হাফিজি মাদ্রাসার মূল মার তোমার কষ্ট দিও না তুঙ্গুরে হাফিজিয়ার জন্য পাঠাইছে মার মনের অনেক স্বপ্ন হে যুবক রে অনুরোধ যদি মা কবরে যায় থাকে গো তাইলে শুক্রবারে যায় মার কবরে যায় কান্দ আল্লাহরে বলো আল্লাহ মা যেমনি ছোটবেলায় আবার লালন পালন করেছে তুমি আমার মার কবরে এমন ভাবে রহম করো স্বামী স্ত্রীর সন্তান নয়া ঘুমাইলো সন্তান হঠাৎ করে উঠে গেছে স্ত্রী সন্তান নিয়া বাইরে গেছে 3 ঘন্টা লাগায়া সন্তানকে ঘুম পাড়াইলো কিন্তু বাবা ঘর থেকে বের হয় নাই মা 3 ঘন্টা ঘুম পাড়াইয়া ঘরের ভিতরে ঢুকলো দুইটা দেখে বাচ্চার আব্বা ঘরের ভিতরে নাই কোথায় গেল কোথায় গেল সন্তানটারে শোয়াইয়া দরজার দাঁড়াইয়া রইছে স্ত্রী আমার স্বামীটা সন্তান লওয়ার জন্য বাইরে গেল না 3 ঘন্টা শীতের মধ্যে আমি আঁচল দিয়ে ডাইকা ডাইকা সন্তানটা ঘুম পাড়াইছি রে ও তাজুরে বাপটা কবরে গেছে বাপের জন্য দোয়া দিস ইত্রি ফারবা দোয়াটা চাইতে পারবা সময় থাকতে যদি মা কি কই জানেন নি মা কই পুত্রে তোর 1 কোটি টাকার দরকার নাই বিদেশ থেকে সপ্তাহে একবার আমার কি আম্মা কই ডাক দিবি আমি কোটি টাকার চাইতে অনেক সাধ কেন বলি একমাত্র এই লোকটা নিঃস্বার্থে দোয়া করবে আর সকল মানুষ শান্তে দোয়া করবে কোথায় গেল বাচ্চার আব্বু দরজায় দাঁড়ায় রইল স্বামীটা আসতেছে কপালে মাটি দেখা যায় শরীরের মধ্যে মাটি দেখা যায় ও কাজী পাড়ার পোলাপান ভাদু ঘরের পোলাপান খেওয়ায় সিনের চান্দি কাজের গলা পাকবার বাসুদি দুবলার পোলাপান আজকে যায় আমার কদিন পরে আমি পরীক্ষিত তাহিরি আমি একটা পরীক্ষিত তাহিরি মার দোয়া যে কত কামে লাগে হারে হারে টের পাইছি এবারে স্বামী কফলের মধ্যে মাটি লাগাইয়া বড়ই গাছের মধ্যে এমনে দৈরা কান্তাছে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো 3 ঘন্টা সন্তানরে শীতের মধ্যে ঘুম পাড়াইলাম আপনি কোথায় ছিলেন স্বামী শুধু কান্দা ডাক দিয়ে কই শুনো না আমার কপালে কি দেখো কয় আপনার কপালে মাটি দেখি আমার দাড়ির মধ্যে কি কয় মাটি আপনার আমার শরীরের মধ্যে কি কয় মাটি কয় এই মাটিগুলো ঘরের মাটি না এই মাটিগুলো আমার মায়ের কবরের মাটি আমি যখন ঘরের ভিতরের দিকে দেখলাম তুমি 3টা ঘন্টা ধরে বাচ্চাটারে ঘুম পাড়ানোর জন্য একবার ডাইনে যাও বামে যাও শাড়ি কাপড় দিয়া বাচ্চার যেন শীত না লাগে তুমি শীতে কষ্ট করলা আমি তোমারে দেখতে দেখতে আমার মরা মার কথা মনে হয়ে গেছে আজকে তুমি তোমার সন্তান লইয়া যেমন ভাবে 3 ঘন্টা রাতে কাটাইছো আজ আমি আমার আম্মা জীবনে কত রাত আমার রাতে বাইরে বাইরে কাটাইছি
মাহির কান্দন যাব জীব দুইসার মজনুনের কান্দন রে আরে গরের পরিবারের কান্দন কই একই দিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জন দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুটি বছর পান করালো মাগের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল আমার বুকের দুগ্ধ দিয়া কেমন দুধ মার বান্ডে আল্লাহ দিছে গরম পানি ঠোঁটে লাগলে ঠোঁট ফুরবো শীতের দিন ঠান্ডা পানি পান করাইলে বাচ্চার বুকে ঠান্ডা লাগবে আল্লাহ এমন নিয়ামতের দুধ দিছে মার ভান্ডে গরম নাই শীত নাই শুধু আরাম আর উপকার কত নামা বিজলো মায়ে বিজলো গুয়ে মুতে আমার সুগনায় রাখিয়া মাই তাকে বিজাতে কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার সুগনায় রাখিয়া মাই তাকে বিজাতে এটা হিরি বেবে বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে গো আরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কিন্তু যাদের মা দুনিয়াতে নাই তারা কারা আজকে বাড়িতে যায় আম্মা গো দরজা খুলো বলবো বাবাকে তোমরা কাবা জানিও মাইদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সে ছবিতে পারি নাই ও আমি দেখিও নাই দেখিতে পারি নাই ও দেখিও আমার উম্মো দেখিও আমার উম্মো জুড়ে মুখটা ঠুটকা লাগাইয়া গেলেন মা আল্লাহর কসম করে বলি আজকের মাহফিল অনেক প্রমাণ করতেছে আপনারা আজকের অন্তর নরম হয়ে গেছে এই মার প্রেমে আজকে পাগল হয়েছেন ঠুটটা লাগাইয়া বলেন মা আর জবান খুলে বলেন মা আর জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই হাত তুলে ওয়াদা করবেন আজকের ঈদের মাহফিল সার্থক হাত তুলে সোজা করেন সবাই আওয়াজ করে কেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা নামাজ চাই কি চাই না রোজা চাই কি চাই না হালাল খাইতে চাই কি চাই না এবং মা বাবার খেদমত চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন একটু সেই মহব্বত দিলটা নরম করে রেখে মালিকের জিকির একটু করতে পারবেন শক্তি পারবেন নাকি উঠে চলে যাবেন উঠে চলে যাবেন তাইলে একটু জিকির করব জিকির করার আগে একটু কথা বলবো আপনাদের কাছে আজকে আপনারা যেভাবে দান করেছেন এই মাদ্রাসার দিকে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি নিজেই বলেছিলাম ঘর থেকে হুজুর কি দিয়ে কালেকশন করাইলে খুব ভালো হবে কারণ শেষ টাইতে মানুষের একটা ক্লান্তি আসতে পারে এই জন্য আপনারা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন এবং আপনাদের মধ্যে থেকে যদি এখন